আমরা এখন যাচ্ছি রায়নার পথে, নতুন গল্প নতুন এপিসোড নিয়ে আসলাম। কোথায় পৌঁছচ্ছি, কেন যাচ্ছি, সমস্ত কিছু থাকবে এই গল্পের মধ্যে। প্রিয় দর্শক বন্ধু, ইতিমধ্যেই রেলের ইতিহাস নিয়ে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি, যার উপস্থাপনা আপনাদের এই মঞ্চে উপস্থাপিত করেছিলাম। এই ভিডিও বা ব্লগ করতে গিয়ে এমন কিছু অপ্রীতিকর ঘটনার সাক্ষী হতে হয়েছিল, যেটা হয়তো ইগনোর করতে পারতাম, কিন্তু ইগনোর করে যাওয়া মানে হচ্ছে অন্যায়কে প্রশ্রয় দেয়া। আর সেটা করতে পারিনি বলেই আজকের এই উপস্থাপনা। হয়তো অনেকের কাছে এটা অপ্রিয় হতে পারে, যদি অপ্রিয় মনে হয় আমাকে ক্ষমা করবেন, কিন্তু প্রকৃত সত্য সবার জানার দরকার। তো চলুন শুরু করা যাক। পরাধীন ভারতে সহিংস আন্দোলনে নেতাজির ভূমিকার কথা না বললে অন্যায় হয়। ইতিহাসের পাতায় জলজল করছে, নেতাজি একমাত্র ব্যক্তি যিনি আঞ্চলিক ধর্মীয় গোষ্ঠী স্বার্থের মতন সংকীর্ণ বিষয়ের ঊর্ধ্বে গিয়ে সর্বভারতীয় ভাব আনতে পেরেছিলেন আমাদের গর্বের আজাদহীন ফৌজে। অথচ তিনি ভারতে পাত্তা পেলেন না। এই গল্প আপনারা জানেন এবং তার পিছনের অপ্রিয় কারণগুলোও আপনারা জানেন। 76তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি ভারত মাতার বীর সন্তান, এক মহান বিপ্লবীর কথা, যাকে না কেন্দ্র না রাজ্য কোনো সরকারই মনে রাখেনি। চলুন, তার কথা বলার আগে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি থেকে কয়েকটি লাইন তুলে ধরছি। তুমি দেশের জন্য সমস্ত দিয়াছ, তাই তো দেশের খেয়াতরি তোমাকে বহিতে পারে না। সাঁতার দিয়ে তোমাকে পদ্মা পার হইতে হয়, তাই তো দেশে রাজপথ তোমার কাছে রুদ্ধ, দুর্গম পাহাড় পর্বত তোমাকে ডিঙিয়া চলিতে হয়। কোন বিস্তৃত অতীতে তোমারই জন্য তো প্রথম শৃঙ্খল রচিত হইয়াছিল, কারাগার তো শুধু তোমাকে মনে করিয়াই প্রথম নির্মিত হইয়াছিল। সেই তো তোমার গৌরব, তোমাকে অবহেলা করিবে সাধ্যকার। পথের দাবির পাতায় আজও লেখা আছে এই লাইনগুলি, তবে অবহেলার পাত্র হয়ে তিনি রয়ে গেলেন অন্তরালে। আশা করি আপনারা অনুমান করতে পারছেন কার কথা আমি বলছি। মহানায়ক উত্তম কুমার অভিনীত বিপ্লবী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত বাংলা ছায়াছবি সব্যসাচী আপনারা অনেকেই দেখেছেন। সেই কিংবদন্তি চরিত্র যাকে কেন্দ্র করে সব্যসাচী সিনেমা। স্বাধীনতা আন্দোলনে যার ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়েছিল, আজাদহীন বাহিনীর সূচনা হয়েছিল যার হাত ধরে, যাকে দেশ ত্যাগ করতে হয়েছিল পরাধীনতার শৃঙ্খলকে দেশকে মুক্ত করার জন্য। সময়ের করুণ পরিহাসে সেই মহামানবের জন্মভূমিতে তৈরি হয়েছে সরকারি শৌচালয়। কি চমকে গেলেন, অবাক হলেন, বাগ্রুদ্ধ হলেন? আমিও হয়েছি। রাজনৈতিক সুশ্রুতিতে এই ভিডিও আমি উপস্থাপনা করছি না, শুধুমাত্র দু পয়সা রোজগারের আশাও এই ভিডিও আমি করছি না। এই ভিডিওর মনিটাইজেশন সম্পূর্ণ অফ রেখেই বলছি, যে মানুষটিকে কেউ মনে রাখলো না তার প্রতিবাদ স্বরূপ আমার এই উপস্থাপনা। ইউটিউবের এই প্ল্যাটফর্মকে প্রতিবাদের মঞ্চ হিসেবে ব্যবহার করলাম। সেই মানুষটির কথা বলার আগে কিছু কথা আপনাদের সাথে শেয়ার না করলে সম্পূর্ণ গল্পটাই অসম্পূর্ণ থেকে যায়। 1894 সালে শুরু এবং 1956 সালে হারিয়ে যাওয়া রেলপথ বেঙ্গল প্রভিন্সিয়াল রেলওয়ের গল্প ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি, যা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো এই ভিডিও করতে গিয়ে আমাদের পৌঁছতে হয়েছিল পূর্ব বর্ধমান জেলার জামালপুরে। যদি গুগল ম্যাপ দেখি তবে এই জামালপুরের পশ্চিম পাশে বয়ে চলেছে দামোদর নদ, আর ম্যাপে দামোদরের পশ্চিম পাড়ে রায়না ব্লকের একটি গ্রাম সুবলদহ। সেখানে দেখেছিলাম একটি নাম, যা দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম পৌঁছতেই হবে এই ঠিকানায়। স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ঘাঁটলে গভর্নর জেনারেল লর্ড হার্ডিন সাহেবের নাম আমরা শুনেছি। তার উপর বোমা হামলার ঘটনায় অমর বিপ্লবী বসন্ত বিশ্বাসের সাথে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, যার হাতে গড়ে উঠেছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদহীন বাহিনী, তিনি আমাদের গর্ব, দেশমাতৃকার বীর সন্তান
বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভূমিতে পৌঁছে হতবাক হয়ে গেছি। যিনি ছিলেন যুব সমাজের কাছে উদ্দীপনার ভোকাল টনিক, কৈশোরেই তার মধ্যে রোপিত হয়েছিল বিদ্রোহের বীজ। 1908 সালে আলিপুর বোমা হামলায় জড়িয়ে যান। পরবর্তীতে অমরেন্দ্র চট্টোপাধ্যায় হাত ধরে বাঘাযতীনের নেতৃত্বাধীন বিপ্লবী গোষ্ঠীর দলে নাম লেখান। সংক্ষিপ্তই করছি ওনার জীবনী, ওনার বাকি জীবন, আইএনএর গঠন, ওনার ভালোবাসার মূলধন ওনার স্ত্রী তসিকো সোমা। এই বিষয়গুলোকে আজকের উপস্থাপনায় রাখছি না, কারণ ওনাকে নিয়ে বলা শুরু হলে একটা ভিডিওতে সম্পূর্ণ হবে না। ওনার জন্মভূমিতে মাথা হেট করার গল্প আজ থাকবে এই উপস্থাপনায়। কয়েকটি ঘটনা পরপর তুলে ধরছি। সাল 2016, রাশবিহারী বসুর জন্মভিটে পরিদর্শন করতে আসলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। সেই সময় আলোচনা করেছিলেন রাশবিহারী বসু ট্রাস্ট কমিটির সাথে। এই কমিটি পরবর্তীতে কেন্দ্র এবং রাজ্য সরকারকে স্মারকলিপি দেয়, যেখানে দাবি করা হয়েছিল বিপ্লবী রাশবিহারী বসুর জন্মভিটেকে হেরিটেজ ঘোষণা করা। দ্বিতীয় ছিল এই জন্মস্থানকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, আর 3 নম্বর ছিল তার জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা। এরপর কেটে গেল বেশ কয়েকটা বছর। 2022 তার জন্মবার্ষিকীতে প্রাইমারি স্কুলের মাঠে প্রতিষ্ঠিত তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এরকম শ্রদ্ধা জানাতে নেতা মন্ত্রীরা মাঝে মধ্যেই এই পবিত্র ভূমিতে পা দেন, ব্যাস এইটুকুই। আর বাকি সময় শুকনো ঘুটে, ধান ঝাড়া, ধান শুকোনোর জায়গা হিসেবে ব্যবহার করা হয় এই জমি। বিপ্লবীর জন্মভূমিকে পর্যটন স্থান হিসেবে গড়ে তোলার জন্য, সাজিয়ে তোলার জন্য 57 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। সেই টাকায় জমির চারপাশের গার্ডওয়াল বানানো হয়, সাথে দেয়া হয় একটি সরকারি শৌচাগার। ও হ্যাঁ, এমন করুণ পরিস্থিতি রাতেও যাতে ভালো দেখা যাবে বা বোঝা যাবে, তার জন্য বসানো হয়েছে হাইমাস লাইট। কি জানি বিপ্লবীকে সম্মান। মাথার উপর সেই হচ্ছে লম্বা লাইট, পিছনে বাথরুম, এই হচ্ছে বিপ্লবীর হচ্ছে জন্মভিটে। রাশবিহারী বসুর জন্মভিটেতে দাঁড়িয়ে আছি, শুধুমাত্র এই ফলকটি লাগানো হয়েছে রাশবিহারী বসুর যে ট্রাস্ট সেই ট্রাস্টের পক্ষ থেকে, আর এছাড়া কিচ্ছু নেই, সম্পূর্ণটাই এখানে শূন্য আর পুরোপুরি বিলীন হয়ে গেছে। সত্যি মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল এই জায়গায় পৌঁছানোর পর। যদি আপনারা পৌঁছতে চান এখানে, কীভাবে আসবেন আমি বলে দিচ্ছি। পূর্ব বর্ধমানের সুবলদহ গ্রাম অনেকটা ব্যাকওয়ার্ড, পৌঁছানোটাও তাই একটু জটিল। ট্রেনে আসলে হাওড়া থেকে বর্তমান কটলাইনের ট্রেন ধরে নামতে হবে মশাগ্রাম রেল স্টেশন, তারপর মেমারি তারকেশ্বর বাস ধরে জামালপুর বাসস্ট্যান্ড, ওখান থেকে অটোতে সুবলদহ, দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে আসলে মশাগ্রাম থেকে জামালপুরের রাস্তা, তারপর দামোদর পার হয়ে দামোদরের ব্রিজটা পার করে এসে এই যে রায়না চলে আছে সোজা, আর আমাদের ঢুকতে হবে এই রাস্তা দিয়ে, ঢুকতে হবে, ঢুকে এই রাস্তা দিয়ে যেতে হবে।